বেশ অনেক দিন হয়ে গেল ছোট মাসির বাড়ি যাওয়া হয়নি, ওই জন্য আজকে দুপুর বেলায় সবাই মিলে ছোট মাসির বাড়ি গেছিলাম। যেহেতু মাসির বাড়ি অনেকটা গ্রামের দিকে, তাই জিন্স টপ না পরে কুর্তি পরেই চলে গেছিলাম। আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম 1 বছর আগে মান্ত্রা থেকে। আমি আগের থেকেই বলে দিলাম, কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে হয়তো এই কুর্তিটা আমি কোথার থেকে পারচেস করেছি। ওয়েস্টার্নের থেকে আমি বেশি এন্টিক সাজতে পছন্দ করি, ওই জন্য আজকেও এন্টিক টাইপের সাজলাম। সোনার কানের দুলগুলো খুলে পরে নিলাম একজোড়া ঝুমকো, আর হালকা করে দিয়ে দিলাম একটু বডি স্প্রে। সবে স্নান করে উঠেছিলাম, ওই জন্য চুলটা ভিজে ছিল, ওই জন্য একটা হাতের মধ্যে ক্রাঞ্চি নিয়ে নিলাম, যাতে সময় মতো বেঁধে নিতে পারি চুলটা। লিপস্টিক ছাড়া কিন্তু মেয়েদের সাজ একদম অসম্পূর্ণ। আমি একটা ব্লু হেভেনের লিপস্টিক কিনেছিলাম অফলাইন থেকে, ব্রাউন কালারের, তো এটাই দিয়ে নিলাম। আমি এক মায়াবী কন্যা, তো কাজল ছাড়া আমি কিভাবে চলি বলো তো, সো একটু কাজলও দিয়ে নিলাম চোখে। ব্যাস আমি পুরোপুরি রেডি, তো আমার লুকটা কেমন লাগছে জানাও। ও শিট, আমি স্মার্ট ওয়াচ পরতে একদম ভুলে গেছিলাম, ওয়াচ না পরলে হাতটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আমার মামার ছোট মেয়েটার কথা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিশাল একটা পাকা বাচ্চা, ওর সাথে কথাই পারবে না। তো মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে, ওটাকে নিয়ে খেলছিল, আর ওর যে হাতের ব্রেসলেটটা ওর গলায় পরিয়ে দিচ্ছিল, তো আমি একটু বিড়ালটাকে আদর করছিলাম, খুব কিউট ছিল বিড়ালটা। আর যতক্ষণ আমরা মাসির বাড়িতে ছিলাম ততক্ষণই আমাদের সাথে ছিল বিড়ালটা। তারপর বাড়ি ফেরার সময় একটু লোকনাথ মন্দির থেকেও ঘুরে আসলাম।